দেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের উন্নয়ন হয়েছে, কিন্তু 75 পরবর্তী শাসকদের লক্ষ্য ছিল লুটপাট করে তাদের নিজেদের সম্পদ বাড়ানো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় 53,340টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একটি চাবি বদলে দিয়েছে এসব প্রান্তিক জনগণের ভাগ্য। মাথার উপর স্থায়ী একটি আচ্ছাদন আর জমি নিঃস্ব মানুষকে সমাজের মর্যাদার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। গরিব অসহায় মানুষের মধ্যে যাদের জমি আছে কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই, তারা বিনামূল্যে ঘর পাচ্ছে, আর যাদের জমিটুকুও নেই তাদের দুটোই দেওয়া হচ্ছে বিনা খরচেই। সারা দেশে এই বিশাল কর্মযজ্ঞে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাভোগীদের সাথে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষকে স্থায়ী ঠিকানা গড়ে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। 75 থেকে 96 পর্যন্ত যা ক্ষমতায় ছিল তা তো লুটপাটের রাজনীতি করে গেছে, দেশের উন্নয়নের জন্য তাদের কোনো চিন্তাই ছিল না। তো ওই সীমিত আর্থিক সম্পদ নিয়েই আমরা কিন্তু ছিন্নমূল মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ তাদের পুনর্বাসের কাজ শুরু করি। কারণ প্রতিটি এলাকায় কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, ভূমিহীন না থাকে, ঠিকানাবিহীন না থাকে, প্রত্যেক মানুষের একটা ঠিকানা করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। জনগণের জীবনমান বদলে দিতে শিক্ষা সহ সব মৌলিক চাহিদা পূরণ করা হবে বলে আবারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আমাদের একটা মনে রাখতে হবে যে আমাদের দেশ তো দুর্যোগপ্রবণ দেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, বন্যা, এটা প্রতিনিয়ত হয়ে থাকে, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, গৃহহারা হয়। তাদের পুনর্বাসন, তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া বা তাদের জীবন জীবিকার পথ করে দেওয়া, এটাই তো আমাদের লক্ষ্য। আমরা লক্ষ্য স্থির করেছি যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। বক্তব্যে অতিমারী করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও সুরক্ষা বিধি মেনে চলতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস এর প্রভাবটা এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। আমরা টিকা কিনে নিয়ে আসছি, টিকা দেওয়া শুরু করেছি এবং এটা আরো ব্যাপকভাবে করব, আরো আনব। কিন্তু সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষা নীতিমালাটা মেনে চলা, একটু মাস্ক পরে যাওয়া, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, যেন একজনের দ্বারা আরেকজন সংক্রামিত না হয়, এ ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন। পরে দেশের বিভিন্ন প্রান্তিক উপজেলার সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।